আসসালামু আলাইকুম। আজ আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সের আলোচনার শুরুতে আমরা যে বিষয়গুলো জানব সেটা হলো টেন্স কি, টেন্স কিভাবে আমরা সহজে শিখতে পারব। এছাড়াও বাংলাদেশের স্টুডেন্টরা অনেকেই ভুল পদ্ধতিতে টেন্স শিখেন, সেগুলো আমরা জানব যে কোন পদ্ধতিতে শিখলে সেটা সহজে শেখা যাবে না, সেই পদ্ধতিগুলো বর্জন করতে হবে, সেই বিষয়গুলো আমরা জানব, এবং কোন পদ্ধতিতে শিখলে সহজে আমরা টেন্স শিখতে পারব এবং সেটা অ্যাপ্লাই করতে পারব সেটাও আমরা জানব। তো শুরুতেই বলে নেই টেন্স কি। টেন্স হলো কাল, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। কাল মানে কি? কাল মানে সময়। এখন আমি যদি বলি টুডে, টুমরো, ইয়েস্টারডে, এগুলো কিন্তু সময়ের কথা বলা হচ্ছে। কিন্তু এই সময়গুলো কি টেন্স বলবে? না, এই সময়গুলোকে টেন্স বলবে না, কারণ টেন্সের সংজ্ঞায় বলা আছে কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলবে। অর্থাৎ একটা কাজ যে সময়ে সম্পন্ন হবে সেটাকে টেন্স বলবে। যেমন আমি আরেকটি উদাহরণ দিই, আই গো টু কলেজ। এই সেন্টেন্সটিতে আই গো টু কলেজ, এখানে একটা কলেজে যাওয়া একটা কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু তারপরেও খেয়াল করে দেখেন এখানে কোন টেন্সে আছে সেটা কিন্তু উল্লেখ নেই। অর্থাৎ কোন সময়ে এই কাজটি সম্পন্ন হয়েছে সে কথাটি এখানে উল্লেখ নেই। তাই এই সেন্টেন্সটিকে আমরা কিন্তু তিনটি টেন্সেই ফেলতে পারবো, অর্থাৎ প্রেজেন্টেও আমরা রাখতে পারবো, পাস্টেও করতে পারবো এবং ফিউচারও নিতে পারবো। এখন আমি যদি এই সেন্টেন্সের সাথে একটা সময় নির্দেশক শব্দ জুড়ে দিই, যেমন আই গো টু কলেজ এভরিডে, অথবা আই গো টু কলেজ ইয়েস্টারডে, অথবা আই গো টু কলেজ টুমরো, এই তিনটি শব্দ জুড়ে দেওয়ার কারণে তিনটি টেন্সে পরিণত হয়েছে। আমি যদি বলি আই গো টু কলেজ এভরিডে, যদি প্রতিদিন নিয়মিতভাবে কেউ কোনো একটা কাজ করে তখন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই গো টু কলেজ এভরিডে, এটা হবে সেটার আনসার। আবার আমি যদি বলি আই গো টু কলেজ টুমরো, তাহলে বুঝতে পারলাম যে সেটা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার কথা বলা হচ্ছে, তাহলে সেটা আমরা বলবো আই উইল গো টু কলেজ টুমরো। আর আমি সেখানে যদি ইয়েস্টারডে দিয়ে দিই, তাহলে বুঝতে হবে সেটা অতীতের কথা বলা হচ্ছে, তাহলে আমি বলবো আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। এই হলো টেন্স। একটা ভার্ব সম্পন্ন হবে এবং সেই সাথে একটা সময়ের কথা উল্লেখ থাকবে, তাহলেই সেটা টেন্স হবে। আচ্ছা, এবার আসলে যে কথাটি বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা টেন্স শিখতে গেলে কিছু ভুল পদ্ধতি অবলম্বন করে। সেটা প্রথম পদ্ধতিটা হলো টেন্স শিখে বাংলা ভাষায়, অর্থাৎ বাংলাতে টেন্স শিখে। যেমন এক্সাম্পল দিই, কোনো একটা বাক্যের শেষে ছে, ছ, ছি থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো একটা বাক্যের শেষে বা ক্রিয়ার শেষে যদি ও, এ, ই থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এইভাবে কিন্তু টেন্স শেখা যাবে না। কেন শেখা যাবে না? ধরুন আপনাকে একটা রাইট ফর্ম অফ ভার্বে একটা প্রবলেম দেওয়া আছে, আপনাকে রাইট ফর্মটা বসাতে হবে। এখন সেটা তো ইংলিশে দেওয়া থাকবে, আপনি কি কখনো ছে, ছি, ছ দিয়ে আসলে এটা চিহ্নিত করতে পারবেন? কারণ সেখানে তো বাংলায় লেখা থাকবে না। তাহলে কথা হলো আমাদের টেন্স শিখতে হবে ইংলিশেই, কোনো বাংলাতে পুরোপুরি টেন্স শিখা যাবে না। হ্যাঁ, আমি বাংলার হেল্প নিতে পারি, আমি অর্থটা বুঝতে পারি, অর্থটা বাংলায় ট্রান্সলেট করে যদি আমি সেটা কোন টেন্সে আছে সেটা যদি আমি জানতে পারি সেটা গুড, সেটা অবশ্যই হবে, ভালো হবে। কিন্তু তার মানে এই না যে আমি টেন্স শেখার সময় বাংলাতে শিখবো, ক্রিয়ার শেষে ছে, ছি, ছ থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে, এই পদ্ধতিটা অবলম্বন করা যাবে না। তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করলে আমরা টেন্স অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? দ্বিতীয় পদ্ধতিটা আসলে আমি ভুল বলবো না, সেটা আসলে একটু এটা করা উচিত না আসলে, সেটা হলো আমরা যখন টেন্স শিখি তখন টেন্সের স্ট্রাকচার, অক্সিলিয়ারি ভার্ব সব আগে শিখে ফেলি, কিন্তু পরে গিয়ে দেখা গেল যে টেন্সের আমরা কোন টেন্সে আছে সেন্টেন্সটি সেটা আমরা চিনতে পারি না। তো টেন্সের স্ট্রাকচার শিখলাম, অক্সিলিয়ারি ভার্ব শিখলাম, সবই শিখলাম, কিন্তু আমি টেন্স চিনতে পারলাম না, সেটা হলে কিন্তু আর আমি অ্যাপ্লাইও করতে পারবো না। তাহলে আমাকে প্রথমে টেন্স চিনতে হবে, স্ট্রাকচার, অক্সিলিয়ারি ভার্ব এগুলো তো অবশ্যই অবশ্যই শিখতে হবে, এগুলো ছাড়া তো আর হবে না। কিন্তু তার মানে এই না যে আমি টেন্স চিনলামই না, শুধু স্ট্রাকচার আর আমি অক্সিলিয়ারি ভার্বগুলো শিখে বসে আছি, না, আগে টেন্স চিনাটা জরুরি। তারপর আমি যদি চিনতে পারি, সেটা কমপ্লিটিং সেন্টেন্স হোক, রাইট ফর্ম অফ ভার্ব হোক,
কিংবা ন্যারেশন হোক কিংবা ভয়েস হোক, যে কোনো ট্রান্সফরমেশন হোক, সেই আমরা যদি অ্যাপ্লাই করতে চাই এগুলোতে বা এই গ্রামাটিক্যাল রুলস গুলোতে, তাহলে অবশ্যই অবশ্যই প্রথমে আমাদের টেন্সটা চিনতে হবে। আচ্ছা, এই টেন্স চিনার পরে আমি তারপর স্ট্রাকচারটা ফলো করব, অক্সিলিয়ারি ভার্ব গুলো আমার মুখস্থ থাকবে, তারপরে আমি সেটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এবার আমি একটা পদ্ধতির কথা বলবো, সেটা আসলে আমি ছোটবেলায় করতাম। আমি যখন ক্লাস সিক্স এ থাকি তখন আমি প্রথম টেন্স শিখি। তো টেন্স শিখার পরে আমি যখন স্ট্রাকচার গুলো শিখলাম, আমি যখন টেন্সের কোন টেন্স আছে সেগুলো জানলাম, যে কোন একটা বাক্যে কোন কোন শব্দগুলো থাকলে সেটা কোন টেন্স হবে, শিখার পরে আমি কি করলাম, আমি যে কোনো ইংলিশ রিডিং পড়ার সময় প্রত্যেকটা সেন্টেন্স কোন টেন্সে আছে সেটা আমি ট্রাই করলাম, যে আমি আসলে বুঝতে পারি কিনা, আমি চিহ্নিত করতে পারি কিনা। যেমন যে কোনো প্যাসেজ পড়তে গেলে কিংবা প্যারাগ্রাফ পড়তে গেলে কিংবা যে কোনো ইংলিশ সেন্টেন্স পড়লেই আমি আগে চেষ্টা করতাম যে আসলে এটা কোন টেন্সে আছে সেটা আগে সেন্টেন্সটা দেখি, তাহলে আমি প্রত্যেকটা সেন্টেন্স কোন টেন্সে আছে সেটা আমি মনে মনে সেটা চিন্তা করতাম এবং আমি চেষ্টা করতাম যে আমি বুঝতে পারি কিনা সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তো এইভাবেই আসলে আমি টেন্সটা প্র্যাকটিস করেছি। আসলে এটা আসলে নিজের পদ্ধতির ব্যাপার, অনেকেই আছে যে এই পদ্ধতি অ্যাপ্লাই করলেন, আবার কেউ আছেন যে নিজের মতো করে একটা পদ্ধতি বের করলেন, তাতে কোনো সমস্যা নেই। তবে একটা কথা আমি বলবো, সেটা হলো যে টেন্স আমাদের আগে চিহ্নিত করাটা শিখতে হবে এবং সেটা ইংলিশেই চিহ্নিত করাটা শিখতে হবে, বাংলায় নয় বা অন্য কোনো ভাষায় নয়। এছাড়া আমাদের পরবর্তীতে আমরা স্ট্রাকচার এবং বাকি বিষয়গুলো আমরা ফলো করব। এই হলো টেন্সের প্রাথমিক বিষয়।